শীর্ষ ইউটিউব ভিডিও আইডিয়াস সালে অর্থ উপার্জন করতে ইউটিউব ভিডিওগুলি তৈরি করা হচ্ছে সবচেয়ে ভালো উপায় যা আপনি সবচেয়ে ভালোবাসার কাজ করছেন অর্থ উপার্জন করার সেরা উপায়। এর সাথে একটি ভালো আয় উপার্জন করার জন্য আপনার অবশ্যই আপনার চ্যানেলে অনেক সদস্য এবং দর্শকদের পেতে হবে। যাই হোক, বেশিরভাগ লোক ভালো ইউটিউব ভিডিও ধারণাগুলি মনে করতে পারে না যেগুলি মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারে। ক্রমবর্ধমান প্রতিযোগিতার সঙ্গে আপনার ভিডিওতে দর্শকদের পেতে খুব কঠিন। তাই প্রশ্ন হল, কি ধরনের ভিডিওগুলি দেখা উচিত যেগুলি একটি উপযুক্ত সংখ্যা অর্জন করতে পারে? আমরা এই নিবন্ধে একই খুঁজে বের করব। এই নিবন্ধটি যারা প্রথম ইউটিউব ভিডিও ধারণা খুঁজছেন জন্য দরকারি, যারা জানেন না তাদের জন্য কিভাবে ইউটিউবে অর্থ উপার্জন করা যায়। আমি ইতোমধ্যে ইউটিউব ভিডিওগুলির সাথে কিভাবে নগদীকরণ করা যায় তা নিয়ে একটি নিবন্ধ লিখেছি, এটি চেক আউট ভুলবেন না। শীর্ষ ভিডিও আইডিয়াস নিচে সেরা ইউটিউব ভিডিও ধারণা রয়েছে যা আপনি আপনার প্রথম ভিডিও তৈরি করতে বা আপনার চ্যানেলে নতুন ভিডিওগুলি যোগ করতে ব্যবহার করতে পারেন। ইউটিউব ভিডিও রন্ধন করুন একটি মানুষের দয়ে একটি উপায় তার পেট মাধ্যমে হয়। যদি উপরের মন্তব্যটি বিশ্বাস করা হয় তবে রান্নার ভিডিওগুলি সব সময় চাহিদার মধ্যে থাকবে। আরো ইন্টারনেটে অ্যাক্সেস পাওয়ার সাথে কেউ টেলিভিশনে তাদের প্রিয় ডিশের জন্য রেসিপি দেখতে অপেক্ষা করতে চায় না। ইউটিউবের মাধ্যমে মানুষ নিজেরাই নিজেদের চেষ্টা করার আগে কয়েকটি রেসিপি পরীক্ষা করার বিকল্প পায়। তাই যদি আপনি ভালো খাবার রান্না করতে পারেন এবং ভালো উপস্থাপনা দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনি অবশ্যই রান্নার ভিডিওগুলি তৈরি করে ভালো অর্থ উপার্জন করতে পারেন। জন্য ইউটিউব ভিডিও করুন নিজেকে বড় সময়ের খাদ্যশৈলী হিসাবে গ্রহণ করা। আমি আমার শহরে প্রিয় রেস্টুরেন্ট পর্যালোচনা এবং সারা বিশ্বের খাওয়া খাবারের খাবার সম্পর্কে ভালোবাসি এবং নিশ্চিত আমার মতো অনেক মানুষ আছে। এই কারণে ইউটিউব ভিডিওগুলি প্রায় চারপাশে ঘুরে বেড়াচ্ছে, অনেকগুলি ভিউ পাওয়া যায়। এবং যদি ভিডিওটি ভারতীয় রাস্তার খাদ্যের ব্যাপারে থাকে তাহলে আপনি কল্পনা করতে পারেন তুলনায় আপনি আরো বেশি দৃষ্টিভঙ্গি পেতে পারেন। গ্যাজেট পর্যালোচনা ভিডিও করুন। আপনি কি একটি কারিগরি সচেতন ব্যক্তি যিনি নিয়মিত নতুন সেলফোন এবং গ্যাজেট কিনেছেন? আপনি কিনতে গ্যাজেট পর্যালোচনা শুরু করুন। আপনি সম্ভবত আপনার ক্রয় মূল্য পুনরুদ্ধার করতে যথেষ্ট উপার্জন করতে পারে। নতুন চালু গ্যাজেট পর্যালোচনা একটি উল্লেখযোগ্য পরিমাণ মতামত অঙ্কন করতে পারেন। এবং যদি আপনি নিয়মিতভাবে আপনার ভিডিওগুলিতে প্রচুর পরিমাণ দেখতে পান তবে আপনাকে তাদের পণ্যগুলির পর্যালোচনা করার জন্য কোম্পানিগুলি দ্বারাও অর্থ প্রদান করা হতে পারে। জনপ্রিয় বই পর্যালোচনা করুন। না একটি টেক ব্যক্তি কিন্তু একটি পাঠক, আপনি পড়তে সর্বশেষ বই সম্পর্কে আপনার মতামত ভাগ একটি ভিডিও করুন। নিশ্চিত করুন যে আপনি পর্যালোচনা বই নতুন এবং জনপ্রিয়। খুব বেশি গল্প প্রকাশ না করে একটি ভিডিও তৈরি করা খুব সহজ নাও হতে পারে, তবে যদি আপনি অনেক বইয়ের পর্যালোচনাগুলি পড়তে ব্যবহার করেন তাহলে আপনি কি জানেন যে কি বিষয়ে কথা বলবেন এবং কি করবেন না। আপনি অনলাইনে কেনা অবাঞ্ছিত পণ্যগুলি অনলাইনে তৈরি করুন। পোশাক বা মালপত্র বা খেলনা কেনা নিজেকে একটি ভিডিও এটি অবাঞ্ছিত এবং তারপর পণ্য সম্পর্কে আপনার সদ মতামত ভাগ করে নিন। যদি পণ্যটি ভালো হয় এবং যদি আপনি অনলাইনে এটি কিনে থাকেন তবে আপনি সেই পণ্যটিতে আপনার এফিলিয়েট লিঙ্কটি অন্তর্ভুক্ত করতে পারেন। এখন যখনই কেউ এটি আপনার লিঙ্ক ব্যবহার করে ক্রয় করে আপনি একটি কমিশন উপার্জন। কিভাবে ভিডিওগুলি তৈরি করুন। নাম সুপারিশ হিসাবে আপনি ভিডিও শিক্ষণ করতে পারেন কিভাবে কিছু করতে। এটি একটি অতি বিশাল বিষয়, আপনি একেবারে কিছুই শেখান করতে পারেন।
জটিল টিউটোরিয়াল থেকে কম্পিউটার বা একটি বাইক মেরামত করা সহজ জিনিস থেকে যেমন কাপড় থেকে দাগ অপসারণ, আপনি প্রায়শই কিছুর জন্য একটি ভিডিও তৈরি করতে পারেন। স্ক্রোনোকাস্ট ভিডিও তৈরি করুন। স্ক্রোনোকাস্টিং কিছুই না কিন্তু আপনার কম্পিউটার স্ক্রোন রেকর্ডিং। একই কম্পিউটার ব্যবহার করে আপনার কম্পিউটার স্ক্রোনটি রেকর্ড করে নির্দিষ্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ব্যবহার করে আপনি টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে পারেন। সফটওয়্যার যেমন ফটোশপ, অটোক্যাড ইত্যাদি, তাদের জন্য মৌলিক জ্ঞান থাকা সত্ত্বেও এটি পরিচালনা করা সত্যি কঠিন। বেশিরভাগ মানুষ একই জন্য ইউটিউব টিউটোরিয়াল খুঁজছেন এবং যাতে আপনি সহজেই অনেকগুলি মতামত পেতে পারেন। টিউটোরিয়াল ছাড়াও আপনি কিছু ওয়েবসাইট বা সফটওয়্যার পর্যালোচনা স্ক্রোনোকাস্ট ভিডিও করতে পারেন। স্ক্রোনোকাস্ট ভিডিও সম্পর্কে সেরা জিনিস হল যে আপনার ক্যামেরার সামনে থাকতে হবে না, তাই আপনি ক্যামেরার সম্মুখীন আরামদায়ক না হলে আপনি অবশ্যই স্ক্রোনিং চেষ্টা করতে পারেন। অনলাইন টিউটোরিয়াল ভিডিওগুলি তৈরি করুন। অনলাইন টিউটোরিয়ালগুলি অনেক জনপ্রিয়তা অর্জন করছে কারণ এটি বিপুলি উল্লেখ ছাড়াই সহজে কিছু শিখতে সক্ষম করে। আপনি কোনো বিশেষ বিষয় বা বিপণনের পেশাদার, একটি সফটওয়্যার প্রোগ্রামার বা এসইও বিশেষজ্ঞের সাথে শিক্ষক হন কিনা, আপনি নিজের সেরা শিক্ষকদের শেখার ভিডিও টিউটোরিয়ালগুলি তৈরি করতে পারেন। লক্ষ লক্ষ লোক জ্ঞান অর্জনের জন্য ইন্টারনেট অনুসন্ধান করছে। যদি আপনি আপনার জ্ঞান প্রদান করার জন্য যথেষ্ট ভালো হন, আপনি নিজের জন্য দ্রুত টাকার সময়ে অন্যদের শেখার জন্য সাহায্য করতে পারেন। একটি ম্যাচ খেলা ইউটিউব ভিডিও সংকু ভিডিও কখনো কখনো সত্যি ভাইরাল যেতে পারেন। আপনার বন্ধু, সহকর্মী, ভাই বোন বা আপনার ভালো অর্ধেকের একটি কৌতুক বাজাতে আপনার একটি ভিডিও তৈরি করুন এবং তাদের প্রতিক্রিয়া রেকর্ড করুন। আপনি কোনো ব্যক্তির কাছ থেকে ভিডিও রেকর্ড করতে পারেন বা গুপ্তচর ক্যামেরা ব্যবহার করতে পারেন যা এবং এ খুব সস্তার জন্য উপলব্ধ। এবং যদি আপনি হতাশ আছে, আপনি এমনকি রাস্তায় অচেনা সঙ্গে চুম্বন খেলা হতে পারে এবং যদি আপনি হতাশ আছে আপনি এমনকি রাস্তায় অচেনা সঙ্গে চুম্বন খেলা হতে পারে অনর্থক করুন ভিডিও ব্যর্থ। যদি ভিডিওগুলি আপনাকে অনেক দর্শক পেতে পারে, তবে শঙ্কুগুলি ভিডিওগুলি আপনাকে পেতে পারে, দর্শকরা আরো বেশি মজাদার হতে পারে। যাই হোক, প্রতিদিন না, একটি কৌতুক ব্যর্থ, তাই অসাধারণ তৈরির ভিডিওগুলি সহজ হতে পারে না। যাই হোক, আপনি বাস্তবায়ন করতে পারেন যেমন বাস্তব দেখতে ব্যর্থ। আপনার ভ্রমণ অভিজ্ঞতা ভিডিও করুন। আপনি সব সময় আপনার ব্যাগ ভ্রমণ জন্য বস্তাবন্দি আছে? যদি উত্তরটি হ্যাঁ হয়, তাহলে আপনি আপনার যাত্রার ভিডিওগুলি তৈরি করতে পারেন এবং এটি আপলোড করতে পারেন। গাড়ি, ট্রেন বা বাইক দ্বারা এটির যাত্রা করুন। আপনি নিয়মিত সময় সীমার মধ্যে ভ্রমণের অভিজ্ঞতাগুলি রেকর্ড করতে পারেন এবং এটি থেকে একটি ইউটিউব ভিডিও তৈরি করতে পারেন। ট্রেন্ডিং বিষয়গুলি আপনার মতামত শেয়ার করুন। একটি ট্রেন্ডিং বিষয়ে আপনার মতামত ভাগ আপনি একটি ভিডিও করতে পারেন। রাজনীতি, একটি সেলিব্রিটি, ক্রীড়া বা সর্বশেষ খবর সম্পর্কে এটি হতে পারে। শুধু ইন্টারনেটে সর্বাধিক অনুসন্ধানক্ত বিষয়গুলির জন্য গুগল ট্রেন্ডস অনুসন্ধান করুন এবং একই বিষয়ে আপনার মতামত রেকর্ড করুন। প্রবণতা বিষয়গুলি আরও বেশি দেখা পেতে পারে এবং যদি আপনি একটি অত্যন্ত বিতর্কিত বিষয় সম্পর্কে একটি বিতর্কিত ভিডিও করতে পারেন, আপনার ভিডিও ভাইরাল যেতে পারে যে প্রতিটি সুযোগ আছে। এবং যদি আপনি একটি অত্যন্ত বিতর্কিত বিষয় সম্পর্কে একটি বিতর্কিত ভিডিও করতে পারেন, আপনার ভিডিও ভাইরাল যেতে পারে যে প্রতিটি সুযোগ আছে। অনুকরণ ভিডিও তৈরি করুন। আপনার যদি সেলিব্রিটিদের অনুকরণে প্রতিভা থাকে,
তবে আপনি হয়ত বিখ্যাত হতে পারেন। মজার মিমিকির ভিডিওগুলি এবং এ ভাগ করা সম্ভবত বেশি এবং আপনার ভিডিওটি ভাইরাল যেতে পারে। র্যান্ডম মানুষ তাদের জীবনের অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করুন। আপনি সব সময় একটি সেলিব্রিটি সাক্ষাৎ করতে হবে না। আপনি ট্রেন বা একজন বয়স্ক ব্যক্তি যিনি একা একা একটি পার্ক বেঞ্চে বসতে আপনি দেখা একটি সাক্ষাৎকার করতে পারেন। প্রত্যেকেরই তাদের নিজস্ব গল্প আছে বলে জানা যায়, এবং আমার জন্য এটি অর্থ উপার্জন সম্পর্কে নয়, এটা অন্যদের অনুপ্রেরণা সম্পর্কে। এটি একটি সামাজিক সেবা। রাস্তায় মানুষ নিচে নামক প্রশ্ন জিজ্ঞাসা করুন। আপনি রাস্তায়